তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন। এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে নতুন বছরে আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। নতুন বছরে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে, ফলে সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্তি করবেন। কারণ বন্ধুরা, এই দিনেই সূর্য নারায়ণ দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য নতুন বছরে আমাদের ওপরে প্রভাব ফেলে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না, নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না, ফলে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা নতুন বছরে পড়তে পারেন। তাই চৈত্র সংক্রান্তির দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না, কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে দুর্ভাগ্য ডেকে আনে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পূজো অর্চনা করার পর, ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার দুই, বন্ধুরা এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার তিন, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার চার, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার পাঁচ, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার ছয়, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পড়বেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথায় শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার সাত, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ নোক চুল দাঁড়িয়ে এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না। কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার আট, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এবং এই দিনে বন্ধুরা শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে, মানে ১৪ প্রকার শাক কুড়িয়ে বা কিনে তা রান্না করে খেতে হয়। এছাড়া বছরের শেষ দিনে বন্ধুরা নিম বেগুন উচ্ছে গিমা শাক এঁচোড় কাঁচা আম সজনে ডাঁটা বা বিভিন্ন রকম নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয়।
এবং এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তৈরি তেঁতোর ডাল অবশ্যই খেতে হয়। তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, যে এই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি মুখ করে তারপর ঘুমাবেন। তাই আগেই আপনাদের আমি বলেছি যে এই দিনে গুড় খেতে হয়। কিন্তু যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না, তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে। আর বন্ধুরা, কালকের দিনে যেভাবে আপনারা সূর্যদেবকে জল দেবেন তার লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পেরে যাবেন যে কালকের দিনে কিভাবে আপনার সূর্য নারায়ণ দেবকে জল দেবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।